আসসালামু আলাইকুম, নতুন আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি মুভিং বাংলাদেশের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আগের ভিডিওতে আপনারা এই জায়গাটি দেখতে পেরেছিলেন, আজ এখান থেকে আবার শুরু করলাম। এটি হলো উত্তরা দিয়াবাড়ি, সর্বশেষ উত্তরা উত্তর যে মেট্রো রেলওয়ে স্টেশন সেই জায়গাটি। এইখান থেকে আমি বলেছিলাম আপনাদেরকে নিয়ে যাব উত্তরার মূল সেক্টরে, অর্থাৎ একদম সোনারগাঁ জনপদ হয়ে হাউস বিল্ডিং। এখান থেকে কিভাবে যাব আমি কিন্তু এই লোকটির কাছে জিজ্ঞেস করেছিলাম, আপনাদের নিশ্চয় মনে আছে। আপনারা যারা এই রাস্তায় কখনো আসেননি তারা অবশ্যই এখানে এসে জিজ্ঞেস করে নেবেন। এই মেট্রো রেলের নিচ দিয়ে যদি সোজা চলে যান ওখানে আরেকটি এরকম গোল চত্বর পাবেন, সেখান থেকেও আপনারা সোজা সোনারগাঁ জনপথ রোড ধরে যেতে পারবেন হাউস বিল্ডিং বা উত্তরার মূল সেক্টর 10, 11, 12, 7, 6 এই সমস্ত সেক্টরগুলোতে। তো আমি যেহেতু এই রাস্তায় যাব তাই আমি জিজ্ঞেস করে নিলাম যে এই রাস্তা ধরে সোজা যাওয়া যাবে কি না, কারণ ওই রাস্তা ধরে আমি গিয়েছি এর আগে, এই রাস্তা ধরে একবার গিয়েছিলাম, তাই আমার একটু সন্দেহ ছিল যে এখন কি অবস্থা। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগছে এই ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা উত্তরা যেতে চান তারা কিন্তু এখানে এসে অটো রিক্সা পাবেন, পায়ে চালিত রিক্সা পাবেন। এটা যেহেতু সকালবেলা এই জন্য একটু যানজট কম ছিল, গাড়ির চাপ কম ছিল, কিন্তু এখানে অটো রিক্সা এবং রিক্সা অনেক থাকে। এখানকার চেয়ে বেশি থাকে ওই যে রেল লাইন দিয়ে, রেল স্টেশন দিয়ে সোজা গেলে শেষ মাথায় ওখানে বেশি পাওয়া যায়। এই দেখুন, এটি একটি লেক, এই লেকটি পার হয়ে আমি যাচ্ছি সামনের দিকে। এই লেক পার হইলে আমরা যদি কিছু দূর সামনের দিকে এগিয়ে যাই তাহলে ওখানে পাব আমাদের মিরপুর যে উত্তরা যে 12 নম্বর সেক্টর আছে সেই 12 নম্বর সেক্টরটি, দিয়াবাড়ি ট্রায়াঙ্গেল। এই যে ব্রিজটি ছিল স্বপ্নবিল ব্রিজ, এই ব্রিজটি পার হয়ে আমি এগিয়ে যাচ্ছি কিন্তু সোনারগাঁ জনপথের দিকে। এই এলাকাটি দেখলে মনে হবে যে কোনো গ্রামের পাশ দিয়ে আমি যাচ্ছি। দেখুন, কলা গাছ, অন্যান্য গাছগাছালি, ঘাস, এগুলো দেখে আবার যে বাড়িঘরগুলো দেখে মনে হবে না যে শহর। মানে এত সুন্দর ফাঁকা জায়গা, শুধুমাত্র একটু পরিবেশটা নোংরা করে রাখা হয়েছে, কারণ আমাদের দেশের মানুষ, আগে বলেছিলাম যে তারা পারিবারিকভাবে ছোটোবেলা থেকেই এইভাবেই গড়ে ওঠে, যার কারণে আসল পরিবেশটা কী তারা আসলেই বুঝতে পারে না। এই চলে এলাম 12 নম্বর সেক্টরের কাছে। প্রিয় বন্ধুরা, আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে, ডান পাশেই কিন্তু উত্তরা 12 নম্বর সেক্টর, এটিও 12 নম্বর সেক্টর, বাম পাশে কবরস্থান রয়েছে, 12 নম্বর সেক্টর কবরস্থান। আর সামনে গেলে আমরা পাব ডিসকোর অফিস, এই যে এরপরেই আমরা পাব বায়তুল নূর জামে মসজিদ হাতের বামে, ঠিক ওখানে আরেকটি এরকম 3 রাস্তার মোড় আছে বা 4 রাস্তার মোড় আছে, সামনে গেলেই ওখান থেকে আমরা সোনারগাঁ জনপথে অ্যাড হব। এই দেখুন, এই যে বাম দিকে যে গাড়িগুলো যাচ্ছে এই রাস্তা ধরেও আপনি যেতে পারবেন মেট্রো রেলের যে শেষ স্টেশনটি আছে উত্তরা উত্তর সেখানে, এবং মূল যে অফিস কর্মকাণ্ডগুলো চলে মেট্রো রেলের জংশন সেখানে যেতে পারবেন। আর আমি ডান দিকে অর্থাৎ পূর্ব দিকে যাচ্ছি সোনারগাঁ জনপথ রোডে, আমি অলরেডি এখন আছি, এই রাস্তা ধরেই আমি চলে যাব একদম হাউস বিল্ডিং। হাউস বিল্ডিং গিয়ে কিন্তু শেষ করব না প্রিয় দর্শক, হাউস বিল্ডিং থেকে ঘুরে আবার আমি জমজম টাওয়ার পর্যন্ত আসব। আমার টার্গেট জমজম টাওয়ার পর্যন্ত যাওয়া, এজন্যই আমি আপনাদেরকে এই রাস্তা এবং রাস্তার দুপাশ দেখাচ্ছি। উত্তরা আমরা যারা কখনো আসিনি বা ঢাকার বাহির থেকে দেশের বাহির থেকে দেখছি তাদের কাছে হয়তো একটি আশা থাকতে পারে যে অনেক সুন্দর জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাঁ এরকমও আছে কিছু কিছু জায়গায়, কিন্তু সব জায়গায় না। যেমন এই রাস্তাটি যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে নিরিবিলি অনেকটাই, কিন্তু আমাদের দেশের যারা পরিচ্ছন্ন কর্মী আছে সিটি কর্পোরেশনের, এরা কিন্তু অনেকটা ফাঁকি দেয়। যে এলাকার কাউন্সিলর যত স্ট্রং,
যে এলাকার কাউন্সিলর যত সৎ, যে এলাকার কাউন্সিলর যত মনের দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন, সেই এলাকার রাস্তাঘাটও তত পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু সব এলাকার রাস্তা, সব এলাকার কাউন্সিলরের মনে এরকম আশা আছে কি না যে তার এলাকাটুকু সে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, ফুটপাত দখলমুক্ত রাখবে এবং রাস্তায় দোকানপাট বসতে দিবে না, পার্কিং করতে দিবে না। এমনটা যদি হতো তাহলে কিন্তু পুরো ঢাকা শহরটাই অনেক সুন্দর হতো। দেখুন, এখানে কিন্তু এই পোস্টারের রশিটি পড়ে আছে, এই যে ছেলেটি দৌড় মেরেছে, দুর্ঘটনা কিন্তু ঘটতেই পারে এই সমস্ত এলাকা। আমরা একটু সাবধানে চলাচল করব প্রিয় দর্শক। সোনারগাঁ জনপদ ধরে এগিয়ে যাচ্ছি, ডান পাশে 11 নম্বর সেক্টর, 12 নম্বর সেক্টর, 13 নম্বর সেক্টর, আর হাতের বাম পাশে 11 নম্বর সেক্টর, 10 নম্বর সেক্টর, 7 নম্বর সেক্টর। আমাদের একটু সামনে গেলে হাতের ডান পাশে 13 আর 7 নম্বর সেক্টর কিন্তু পাশাপাশি, বাম পাশে 11, তারপর ওদিকে আছে 10, আরও বেশ কিছু সেক্টর রয়েছে। আর সোজা এই দেখুন রাস্তার উপরে ময়লার স্তূপ, গাড়িটা নিতে আসছে ময়লা সকালবেলা। কি বলবো, আমাদের দেশে সব কিছুরই জায়গা হয়, দোকান করা জায়গা হয়, বাড়ি করা জায়গা হয়, গাড়ি পার্কিংয়ের জায়গা হয়, কিন্তু এই যে ভ্যান গাড়ি রেখে দিয়েছে রাস্তার উপরে, রাস্তার মধ্যে গাড়ি পার্কিং করে রাখে, ময়লা ফেলে। আর এই যে রাস্তার পাশ দিয়ে যে বাড়িগুলো করা হয়েছে, এগুলো কি এইভাবে কি পারমিশন দিয়েছে আদৌ, নাকি এগুলোর পারমিশন হলো প্রত্যেকটা বাড়ির নিচে গ্যারেজ থাকতে হবে? ভাইয়া, জমজম টাওয়ারটা কোন দিকে? ও পিছনে রেখে আসছি। জমজম টাওয়ার আমি একটু জিজ্ঞেস করে নিলাম যে জমজম টাওয়ার একটু আগে পিছনে রেখে এসেছি, বাইক চালাতে চালাতে তো খেয়াল করিনি, যার কারণে পার হয়ে গিয়েছি। ওই যে চৌরাস্তার মধ্যে যে পোস্টারের রশিটি পড়েছিল, ছেলেটি দৌড় মারল, ঠিক ওর ডান পাশেই ছিল জমজম টাওয়ার। যাই হোক, আমার যেহেতু টার্গেট আমি হাউস বিল্ডিং হয়েই জমজম টাওয়ার যাব, তাই এখন সোজা আপনাদেরকে নিয়ে যাচ্ছি হাউস বিল্ডিং মাস্কট প্লাজার পাশ দিয়ে ঘুরে আসবো আবার। প্রিয় বন্ধুরা, আপনারা ইতোমধ্যে হয়তো লক্ষ্য করেছেন যে সোজা দেখুন দেখা যাচ্ছে ব্রিজের মতো কিছু একটা রাস্তার উপরে। হ্যাঁ, ওটি কিন্তু কোনো নদীর উপরে ব্রিজ না, ওটি রাস্তার উপরে সেতু করা হয়েছে, কারণ ওই ব্রিজটি হলো এলিভেটেড এক্সপ্রেস ওয়ের সাথে সংযুক্ত হবে বিমানবন্দরের সাথে, যেটি হাউস বিল্ডিং থেকে আপনার একদম মিশে গিয়েছে, চলে গিয়েছে টঙ্গী তুরাগ নদীর উপর দিয়ে টঙ্গী কলেজ গেট। এই ফ্লাইওভার এবং এই ফ্লাইওভারের মাঝখান দিয়ে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের একটি লাইন রয়েছে। প্রিয় বন্ধুরা, আমি এই মুহূর্তে হাউস বিল্ডিং অবস্থান করছি। আমি ওনার সাথে একটু কথা বলছিলাম যে আমি কি ঠিক রাস্তায় আছি কিনা, সোজা ধরে যাব কিনা। উনি বলল যে হ্যাঁ, এই রাস্তা ধরে গেলেই আমার নির্দিষ্ট গন্তব্যে আমি যেতে পারবো। এখানে মাস্কট প্লাজার নিচে রিক্সাগুলো দাঁড়িয়েছিল, এখানে যে এই যে টমটমগুলো, সরি এগুলো কি লেগোনা বা কি বলা হয়, এই গাড়িগুলো ধরে আপনি সোজা চলে যেতে পারবেন একদম মেট্রো রেল স্টেশনে। হাউস বিল্ডিং থেকে যারা মতিঝিল যেতে চান তারা কিন্তু মেট্রো রেলে যদি যাবেন তাহলে ওই গাড়িতে করে আপনারা আসবেন উত্তরা দিয়াবাড়ি। তারপর মেট্রো রেল ধরে সোজা আপনি মিরপুরেও যেতে পারবেন, 10 নম্বর, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগা, শাহবাগ, কারণবাজার হয়ে একদম প্রেস ক্লাব, এরপর মতিঝিল, এই যে ওই গাড়িগুলোতে। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আমি বেশি ইনফরমেশন দিতে পারিনি, কারণ বাইক চালাতে চালাতে সব কিছু আসলে খেয়াল করা যায় না। তারপরও আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি, ভবিষ্যতে আরও চেষ্টা করব। আমি আসলেই
এই আপনাদেরকে ঢাকার এই স্মার্ট বাংলাদেশ হতে যাচ্ছে, ডিজিটাল বাংলাদেশের রাস্তাঘাটগুলো কেমন, মানুষের নিয়ম নীতি মানার প্রবণতা কেমন, গাড়ি পার্কিং, ময়লা ফেলা, ফুটপাত দখল এগুলো কেমন, সেটি আমি দেখাতে চাচ্ছিলাম। আর কোন এলাকার রাস্তাঘাট বাড়িঘরগুলো আপনারা কীভাবে দেখবেন চিনবেন সেটিও আমি দেখানোর চেষ্টা করি। উত্তরাতে কিন্তু ফুটপাতে দেখুন দোকানপাট তেমন একটা নেই, এটি কিন্তু একটি ভালো দিক। প্রিয় বন্ধুরা, কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই জানাবেন। আমি চলে এসেছি, ও যে দেখা যাচ্ছে বড় ভবনটি, এটি হলো জমজম টাওয়ার। আমার গন্তব্য আজ এ পর্যন্তই। এই জমজম টাওয়ারটি উত্তরা 13 নম্বর সেক্টরের মধ্যে পড়েছে। এই সোজা চলে গেলেন আপনারা দিয়াবাড়ি যেতে পারবেন, আর আশেপাশে কোনো কাজ থাকলে আপনারা এখানে নেমে সেরে নিতে পারবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, দেখা হবে অন্য আরও একটি পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।